আসসালাম আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা। এই যে সাম্প্রতিক যে আপনার বিজিবি যে নিয়োগ বিজ্ঞপ্তিতে যে তারা প্রকাশ করছিল, সেই নিয়োগ বিজ্ঞপ্তির কিন্তু অলরেডি পরীক্ষা ধারাবাহিকভাবে তারা শুরু হয়ে গেছে, যে মাঠ পরীক্ষা। আর সেই নিয়ে কিন্তু আপনার বাবুর্চি যে পদটি রয়েছে, সেই বাবুর্চি পদের কিন্তু পরীক্ষা এই যে আগামীকাল 5 তারিখ কিন্তু পরীক্ষা। অনেকে আমাকে কমেন্টস করছেন, জানতে চাইছেন ভাই কী কী কাগজপত্র নিয়ে যাব। সেই বিষয়ে কিন্তু আমি ধারাবাহিকভাবে একটি ভিডিও কালকে আপলোড করছি রাত 10টার দিকে। অনেকে দেখছেন যে কী কী কাগজপত্র আপনাদের নিয়ে যেতে হবে, যে জরুরি কাগজপত্র কী কী আপনাদের দরকার হবে, এই বিষয়ে কিন্তু আমি একটা ভিডিও অলরেডি আপলোড দিয়েছি, অনেকে দেখছেন। দেখার পরে কিন্তু অনেকে কমেন্টস করছেন যে ভাই, যে এই কাগজপত্র তো একদিনের মধ্যে জোগাড় করা সম্ভব না, তাহলে আমাদের কী সমস্যা হবে। এই বিষয়ে আজকে ভিডিও আলোচনা হবে, যে এই কাগজপত্র যদি না নিয়ে যান তাহলে কি আপনি মাঠে ঢুকতে দেবে কি না, তাহলে আপনার চাকরি হওয়ার সম্ভাবনা আছে কতটুকু, আর সকল বিষয়ে আজকে আলোচনা করব। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, এছাড়া যারা এখন আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক বাটন একটা ক্লিক করবেন, আর কমেন্টস বক্স তো ফাঁকাই আছে, আপনারা যা জানার ইচ্ছে অবশ্যই কমেন্টস করবেন, আমি সেই বিষয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর চলুন ভিডিওটা শুরু করা যাক। যে গতকাল যেই ভিডিওটা আমি আপলোড দিছি, যে পরীক্ষার আপডেট পর্ব, আপনি কী কী কাগজপত্র নিয়ে যাবেন, এই ভিডিওটা কিন্তু অনেকে দেখছেন। আর যারা দেখেননি অবশ্যই ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, যারা দেখার ইচ্ছুক অবশ্যই দেখে নিতে পারেন। আর যারা আমার ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখতেছেন, অবশ্যই আপনারা কিন্তু আমার যে এই যে ফেসবুক পেজ, এটা নতুন, আমি আপনাদের জন্য এটা নতুন এটা খুলছি। যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটি ফলো বাটনে ক্লিক করবেন, এবং আপনাদের যে কমেন্ট বক্স আছে এখানেও কিন্তু আপনারা মূল্যবান মন্তব্য আপনারা প্রকাশ করতে পারেন। এখন কী কী কাগজপত্র লাগবে এই বিষয়ে কিন্তু আপনার ভিডিওতে আমি বলেছিলাম, যে চারিত্রিক সনদপত্র, তারপর অভিভাবকদের যে আপনি ওইখানে যাবেন সেই অনুমতিপত্র, ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধন বা আপনার নাগরিক সনদপত্র, এই সব টাইপের কিন্তু আমি সব কিছু ওই ভিডিওটা বলে দিয়েছিলাম যে কী কী লাগবে। এখন কালকে থেকে এ পর্যন্ত কিন্তু প্রায় ওই ভিডিওতে প্রায় 50টার উপরে কমেন্টস পড়ছে, আপনারা সবাই কমেন্টসের জিজ্ঞেস করতেছেন যে ভাই, যে এই অল্প দিনের মধ্যে আমি কিভাবে এই এতগুলো কাগজ সংগ্রহ করব। আমি তাদের উদ্দেশ্যে বলতেছি যে ভাই, যেহেতু আপনারা চাকরির পিছনে আপনারা দৌড়াচ্ছেন, চাকরি নেওয়ার চেষ্টা করতেছেন, সেক্ষেত্রে কিন্তু এই কাগজপত্রগুলো আপনাদের থাকা জরুরি। কারণ একটি ভোটার আইডি কার্ড, তারপর জন্ম নিবন্ধন ফটোকপি, নাগরিক সনদপত্র, তারপর আপনার ইউনিয়ন পরিষদ চারিত্রিক সনদপত্র, তারপর আপনার যে এডুকেশন সার্টিফিকেট, এইগুলো কিন্তু আপনাদের একটা ফাইল করা দরকার। যে একটি ফাইলে আপনারা সর্বনিহিত যারা চাকরির আবেদন করতেছেন, চাকরির পরীক্ষা দিচ্ছেন, তারা অবশ্যই একটা ফাইল করবেন। ফাইলটা আপনি ওইখানে ফাইলের উপরে লিখে রাখবেন চাকরি সংক্রান্ত ফাইল। এই ফাইলটার উপরে এক সেট সবসময় অল টাইম মেন কপি রাখবেন, এক সেট ফটোকপি রাখবেন। এই ফটোকপিগুলো যখন মেন আপনার দরকার হবে, আমি এক সেট ফটোকপি করে জরুরি ভিত্তিতে কিন্তু আপনি এগুলা কিন্তু ই করে রাখতে পারেন, আপনি নিয়ে যেতে পারেন। এছাড়া আপনাদের আরেকটা আমার বুদ্ধি দিতে পারে এই ক্ষেত্রে, আপনার ইমেল আছে, ইমেলের সবটা একটা করে ফটোকপি, একটা করে কপি আপনি সেভ করে রাখতে পারেন, বা আপনার মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে যে পার্সোনালভাবে একটা, বা আপনার ড্রাফটসে কিন্তু একটা করে সব ফটোকপি করে ছবি তুলে রাখতে পারেন, যখন প্রয়োজন হবে যে কোনো মুহূর্তে যে কোনো প্রান্তে আপনি প্রিন্ট করে বের করে আপনি নিতে পারবেন। এই সব কাজগুলো কিন্তু আপনি করতে পারেন। এখন আপনারা কমেন্টস করতেছেন ভাই, কাগজপত্র ছাড়া কি আপনার আমি জেলে গেলে কি আপনার আমার তারা মাঠে ঢুকতে দেবে কিনা, চাকরি হবে কিনা। তাদের ক্ষেত্রে বলি ভাই, তারা কিন্তু SMS-এ বলে দিয়েছে যে জরুরি যে প্রয়োজনীয় কাগজপত্র আপনাদের দরকার হবে, সেই প্রয়োজনীয় কাগজপত্র কিন্তু অবশ্যই আপনারা নিয়ে যাবেন। আর যদি আপনি নিয়ে না যান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ভাই ব্যর্থতা আপনার। সেক্ষেত্রে যাদের কাগজপত্র আছে অবশ্যই নিয়ে যাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।